এখন আমাদের আমল করতে সহজ, এক সময় পায়খানা ছিল না এলাকায়, মানুষ মেহমানতি আসলে কত ময়দানে যান, মুরব্বীকে মনে আছে, পায়খানার প্রথম নাম ছিল কি, ময়দান, এরপরে কত বাগানে যান, এরপরে কত জাড়া ফিরতে যান, পায়খানার নাম ছিল জাড়া ফিরা, এরপরে কত টাট্টিতে যান, একটু কলার ভত্রা দিয়ে ভুত্রি দিয়ে বানাইছে টাট্টিতে, কলার ভত্রা দিয়ে তো ছিল পায়খানা, এক রুগী গেছে ডাক্তারের কাছে, যার পরে করছে ওই পেটটা ইত্যাদি নিয়ে, তার ডাক্তার কইতেছে কি আপনার পায়খানার অবস্থা কেমন, ভাষা পাইতে উঠে আসতেছে উন্নতর দিকে, আগে ময়দানে যত, এরপরে বাগানে যত, এরপরে টাট্টিতে যা ভিত্তি যত, এরপরে আরো উন্নত, এরপরে কয় পায়খানা, এখনো তারপরে কয় ল্যাট্রিন, এরপরে কয় টয়লেট, আরো আলো হইয়া বাথরুম, এদানি হয়েছে বাথরুম, 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 এরপরে কি কবে তাহলে যাও বাথরুম, বাথরুম, তো যখন ময়দানে যাত সেই সময় কোন পা কোন জায়গায় ত্যাগে দেবে, ফাঁকা জায়গা বিন্দে সব সামনে হয়ে বসে যেত বিলির মধ্যে, পানি বুনি নিত নয় আতালি বা ভাষা গুছিয়ে বাড়ি চলে জানি আমি, ভিতরে বৈশা পায়খানায় যত কষা হোক কুত্তি কুত্তি আল্লাহ কই ফেলবা না, ওরে আল্লাহ এজন কই ফেলে পায়খানার মধ্যে জিকির ফিকির নেই, আল্লাহ আমার নবী এসে গেল না করি বাড়িতে কষ্ট হচ্ছে না আপনাদের, হযরত আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইহুদি ধর্মের খুব বড় আলেম ছিলেন, মদিনার সব ইহুদি সালমান ফার্সি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু মুরিদ ছিল, উনি হলেন ইহুদির বড় আলেম, তৌরাতের বিখ্যাত আলেম ছিলেন সালমান ফার্সি আব্দুল্লাহ ইবনে সালাম রাদিয়াল্লাহু তাআলা আনহু, তো ইহুদিরা দানে চরমনার পেশা হুজুর পীর, আমরা দুই সিজনে যাই কত টাকা দিয়েছি বস্তা বইয়ে পান গাদি দিয়ার মতো গাদি দিয়ে টাকা গোনে বস্তাকে বস্তা, হুজুরের কাছে যাইয়ে সামনে বসে দেখে দলে দলে লোক আসতেছে, ফার্স্ট নজরে চেহারা দেখেই হুজুরের চেহারা দেখেই আব্দুল্লাহ ইবনে সালাম কয় আমার আর জিজ্ঞাসা টিজ্ঞাসা সব শেষ, আমার মনের থেকে বুঝে আসছে যে এই চেহারাটা কোনোদিন মিথ্যাবাদীদের চেহারা হতে পারে না, ঠিক না, আব্দুল্লাহ ইবনে সালাম কয় চেহারাটা দেখেই বুঝে ফেলেছি কাম হয়ে গেছে, ইনি তিনি হাজা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপরও তিনটে প্রশ্ন করলাম, প্রশ্নের আগেই বলছি আমি তিনটে প্রশ্ন করবো যার উত্তর কোনো নবী ছাড়া দিতে পারবে না, সেই প্রশ্ন তিনটে করলেন জবাব সুন্দর করে দিলেন আল্লাহ আকবার, এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম দেরি না করে মুসলমান হয়ে গেছে, মুসলমান হওয়ার পরে ইহুদিরা আয়েশা কয় আব্দুল্লাহ তুমি একেবারে নির্বোধ সুভিখাতি ভূতি কি লে তাই না, পীর কয়ে সিলে জায়গায় বসে দুনিয়া হাদিয়া দিতাম গিলতে জন্মে গেলা আজ কিন্তু খাইয়ে দিয়ে নেই, মুহাম্মদ যে আইসে মিটে ছাড়া তার সাথে আইসে আর কয় মিটে ছাড়া হিন্দি যে জাগরি বেড়াচ্ছে শরণার্থীর মতো নিজেকে পেটে ভাত নাই এত ভাতর বেন্দি সিটিও শুয়ে দিছে তোমারও কপালে তাই তুই টানছে মানে যা কতটা সব তুইও খারাপ তোর বাপও খারাপ এই কই ব্যঙ্গ করবে, এর আগে আব্দুল্লাহ ইবনে সালাম রে ঘরের মধ্যে বসাই রেখে হুজুর আলাইহিস সালাম এর দিকে ডাকছে আয় তোমরা আসো তো আসছে কয়েকদিন যে বলো তো আব্দুল্লাহ ইবনে সালাম কেমন কই ও বাপ দেন বাপ সেটা বেকায়দা কোথায় আপনি আর কোথায় আব্দুল্লাহ ইবনে সালাম সে আলম বংশীয় ভাবে শ্রেষ্ঠ মানুষ যেমন আলে ওইরকম আমলি ওইরকম বংশীয় তার চোদ্দ গোষ্ঠী ভালো এক গাদি প্রশংসা, এরপরে আব্দুল্লাহ ইবনে সালাম সামনে আসো আব্দুল্লাহ ইবনে সালাম আছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা ভর্তি হতে আইছে আশার সাথে সাথে তুইও খারাপ তোর বাবাও খারাপ তোর মাও খারাপ তোর বংশ ধরে খারাপ কোন জাতের ইনাতে তুমি যে নবীর কাছে মুহাম্মদ মুহাম্মাদের কাছে মুসলমান হইলে ইসলাম গ্রহণ করলে তোমার নবী ছিল মুসা নবী আর মুহাম্মদ হলো মুহাম্মদ তার বাপের খবর নাই তার বাপ মরি গেছে মারপেটে সে থাকতি আর তার সব গোষ্ঠী শুধু সে সে জন্মের এতিম ভিক্ষু কিচ্ছু নাই তুমি ছিলে মুসা নবীর উম্মাত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে ডাইরেক্ট কথা বলে আর মুহাম্মদের সাথে জিব্রাইলের মাধ্যমে আল্লাহর কথা
তুমি এত বড় নবীর উম্মত হইয়ে তুইয়ে তুমি এসে মুহাম্মাদের কাছে মুরিদ হইছো এই ভাষায় ব্যাপার সরকার দেয় আল্লাহ তোমার নবী কুটি কুটি কথা কয় আমাদের নবী মুসা নবী বড় বড় কথা কয় আমাদের নবী হলেন সন্তানের জন্য আব্বা যেমন উম্মতের জন্য নবী তেমন বাথরুমের ভিতরে যেহেতু আটকানো টাটকানো পাকা পায়খানা টাইলস করা লুঙ্গি ডারে খুলে ওই জায়গা আল্লাহর সাথে বাদাইতে নিরিবিলি বসে একটা সিগারেট ধরে নিরিবিলি খাবেন বিড়ির দুমধ্যে গুদ্দুমধ্যে চাটবেন ক্লিয়ার হবে পায়খানার মধ্যে গেলে খবিস শয়তানে অনেক প্রকার ধোকা ফাঁকি দেয় ওর থেকে বাঁচার জন্য বাইরে থেকে একটা দোয়া পড়বা ভিতরে যাইয়া যতটুক প্রয়োজন অতটুক খুলবা এর লুঙ্গিরে গলায় বেসায় বসবা না অন্যাস যতটুক দরকার সবটুক খুলে বসবা হাঁটু মাটুটু গিলে গেলে বসার চেষ্টা করবা এরপরে বাথরুমে বসার সময় বাম পার বা বর দিয়ে বসবা কারণ কলমে জিকির করে বাম বাথরুমের ভিতরে মুখে জিকির সব জিকির বন্ধ রাখবা বাম পার পর যখন বর দিয়ে বসবা কাঁচুইয়ে কলম ডালে একটা মূলর মতো ঝুলতে তালে আছে ওইটা যখন ঝুলা থাকে ততক্ষণ জিকির করতে থাকে যখন কাঁচতে বসবা একদিক গড়ে পড়ে তখন ওইটা জিকির বন্ধ থাকে সবকিছু জিকির থেকে পায়খানার মধ্যে আল্লাহ জিকির হবে না নিরিবিলি ভাবে বাম পার পর বর দিয়ে পায়খানা করলে বিজ্ঞান ও গবেষণা করে দেখছে যে পায়খানা ক্লিয়ার হয় বেশি নবিয়া পর্যন্ত শিখেছে এরপরে পানি খরচ করতে তিনটা ডিলা ব্যবহার করবা গরমকালে পুরুষদের শরীরে একটু ডিলা ডালা থাকে প্রথম ডিলাটা ময়লা হতে পারে এটা রোডের সামনে থেকে পিছনের দিক নিবা দ্বিতীয়টা পিছনের থেকে সামনের দিক তৃতীয়টা সামনে থেকে পিছনের দিক কেমন নবীর নবী চিন্তা করতে পারেন আমরা ছোটবেলায় বা বাপে আমাকে পায়খানা শিখেতো মাঠে ময়দানে পায়খানা করতাম যাইয়া লুঙ্গি প্যান্টটা খুলে ধুয়ে পায়খানা নামতাম কারণ ভয় থাকতো যে প্যান্ট ওই যে হাঁটুর মধ্যে ভাইতে তুলে তো মায় যায় নাকি খুলে দিতাম একটু যখন বড় হয়েছে আমি বকা না ও ভাবে না আমাকে বাড়ির পাশে তো মধুমতী নদী ছোটবেলায় যাতাম যে পিরাই মানুষ বড় বড় মানুষের নদীর বাঙ্গরে পায়খানা করে জায়গায় পানি জায়গায় পায়খানা আমি সুচি বুঝে বাড়ি আসতো আমরা ছোট উপরে প্যান্ট খুলে নিচে গেছি পায়খানা করতে আজ দিয়ে ফুলা বাড়িয়েছে প্যান্ট সরে নিয়ে গেছে ড্যান্টয় কান্তি কান্তি বাড়িয়েছি আব্বাকে বাপ ওই ভাবে প্যান্ট আড়াই যাবে না এই জন্য একটু খুলে এভাবে হাঁটুর সাথে বাজ দিয়ে বসবা শিখে দিচ্ছে আমি কতক্ষণ আমার নবী এইভাবে শিখিয়ে দেন এরপরে মহিলারা কি করবে মহিলারা বারো মাস কাল প্রথম ডিলাটা সামনের থেকে পিছনের দিক দ্বিতীয়টা পিছন থেকে সামনের দিক তৃতীয়টা সামনের থেকে পিছনের দিক পুরুষরা শীতকালে শরীরটা একটু একটু ঘুষানো থাকে যার কারণে প্রথম ডিলাটা পিছনের থেকে সামনের দিক প্রথম দ্বিতীয়টা সামনের থেকে পিছনে তৃতীয়টা পিছন থেকে সামনের দিক কি শিখান শিখাইল হাতাল খেরা আমার নবী এ পর্যন্ত শিখায় তোরা আমার ব্যঙ্গ করে নবীতে ছুটবি চিনিয়ে ফেলেছে এই দেশে অরিজিনাল মানুষ আল্লাহ কবুল করুক আল্লাহু আকবার তো আমার নবী সবকিছু শিখায় দাইকে বলেন ইয়া ইয়ুহান্নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন হে তাইবাসী 33 কোটি দেবদেবীর পূজা পাঠ করো 360 খোদারে কাবার মধ্যে রেখে মোনাজাত করো কের কাছে চাইয়ে জীবনে কিছু পাও নাই সরস্বতীর কাছে চাও বিদ্যা সে নিজে পাওয়াটা কিছু জানে না লক্ষ্মীর কাছে চাও অর্থ তার পেটের মধ্যে চাইলে না পয়সা নেই খালি কটা খেয়াল দিয়া
তারপরে দুর্গার কাছে চাও ক্ষমতা তারা সিদ্ধ করে ফেলে দিন সে উঠে সুজায়দা আদি করে না এমন দুর্বল লাতুজা মানা জাগে কাছে চাও কের কাছে কিছু নাই সব কিছু আছে কার কাছে জোর হবে না অতএব চাও কুলু লা ইলাহা ইল্লাল্লাহ বলো সকল হইয়া যাইয়া ওরা কয় এই কথি দেখি নিছে মোহাম্মদ আজ চল্লিশটি বছর আটচল্লিশটি বছর তোমার ভালো জানি তুমি আমাকে এলাকার রাগ নিয়ে শুনি যে মক্কায় দেই করে বেড়াছে বছর আসতে করো আর আজকে তাই নিয়ে এই জায়গায় আইসো চুপ করে বাড়ি যাও মানে ইজ্জতের সাথে ভাগনি ভাগনি সম্মান নিয়ে যাও মামবাড়ি এসে বেশি মাথু বেরিয়ে হলো না বহুত করে বলছে নবী তো আজ করে এই যাচ্ছে যেই জায়গা বসে আজ করছেন সে জায়গাটা দেখে আসছি হুজুরকে মেরে ফেলাবো বলে উপর দিয়ে পাথরেরটা ঠেলে নিয়ে আসে মনে হয় বিশ পঞ্চাশ টন ওজন হবে সেই পাথর ঠেলবে বলে আছে পাথরটা আইজ পর্যন্ত মারতে মারতে রক্তাক্ত শুনছেন কিসা নবী যে আশ্রয় নিলেন এটা পাহাড়ের গায়ে কায়ে শুয়েছিলেন রক্ত মহাদেহ দেহ নিয়ে জিব্রাইল যে পাহারা দিছে সাদেব নাবি আকাশ উপরে হুমড়ি খেয়ে রয়েছে মায়ের সত্তা পিঠে গেছে সেই পাথরের গায়ে মুহাম্মদ শব্দ কুদরতি সিস্টেমে আরবিতে মিম হা মিম দা শব্দ লেখা হয়ে আছে আমি চোখে দেখে আসছি এরপরে সেখান থেকে তায়ের বাসি আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল মিকাইল পাঠাইছে জিব্রাইল মিকাইল যে বলে হুজুর আপনি বলেন দুই পাশে তার চাপা দিয়ে পিছে মশলা বানাই দেব আমার নবী কয় ও জিব্রাইল মিকাইল আজরাইল তোমরা যদি একে মারিয়ে ফেলাও তাহলে আমি নবুয়তি করবো কাদের মাধ্যমে এরা বুঝতেছেন এদের পদ পরবর্তী জেনারেশন বুঝবে কথা কন না কেন কাজেই কোন যুবক যদি বিয়াদবি করে কোন মুরব্বী আমি বদদোয়া করি না হতে পারে এর সন্তানটা ওলি আল্লাহ হতে পারে পারে কি পারে না হোক হইতে দাও তো নবী যখন তাদেরকে ক্ষমা করে দিছে সাথে সাথে আল্লাহ পাক আয়াত নাযিল করে দিছে ওয়া ইন্নাকা লাআলা নবী আপনি সর্বোত্তম চরিত্রের অধিকারী এরকম আর হইতে পারে না প্রতিশোধ নেওয়ার জন্য আপনার পক্ষ থেকে বিশ্ববিখ্যাত মস্তান আজরাইল চলে আসছে যেই আজরাইল সব চামড়া গুলো ধুলাই দিছে সেই আজরাইল আপনার পক্ষে দাঁড়াইলো সুযোগ পেয়ে প্রতিশোধ নিলেন না আপনার মতো চরিত্রবান হয় না নবীকে সার্টিফিকেট দিয়ে আল্লাহ নিয়ে এসেছে মক্কায় এক কথা হয়ে গেছে ছোট্ট প্যাকেটে কাম সারা আল্লাহ খুশি হয়ে কাজ উপযুক্ত হাতিয়া নিয়ে এসছো এবার আমি মেহমানদারি দেই আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহু আকবার আল্লাহ কয় তুমি যে হাদিয়া দিছ তার এগেনস্টে মেহমানদারি আমার পক্ষ থেকে যত শান্তি আর রহমত আর বরকত সব আমি তোমারে দিয়ে দিলাম আল্লাহর কথা রসুলের কথা হয়ে গেল ঠিক না এবার নবী এই পাই আবার একা খান নাই হুজুর কি বললেন আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আল্লাহ তুমি যে শান্তি আর রহমত দিলে এটা আমি একা নিতে পারবো না আমার সমস্ত নেককার উম্মতের পক্ষ থেকে আমি গ্রহণ করলাম তিনজনের কথা আল্লাহর কথা রাসূলের কথা পাল্টা পাল্টা দুইবার হয়ে গেল এরপরে আরশ বহন করে আটজন ফেরেশতা আরশের একটা খুঁটি আছে দূরে দাঁড়ায় আছে আটজন ফেরেশতা কুণ্ডয় আটজনে কইতেছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ রাসূল দুইজনে যা বলাবলি করছেন সব আমরা শুনছি আমরা দুইজন আমরা আটজন সাক্ষী হয়ে গেলাম এন্নামাল তাশাহুদ এন্নামাত তাহিয়াতু এই আত্তাহিয়াতু আমাদের উপরে ওয়াজিব হয়ে গেছে নামাজে পড়া কথাটা ঠিক নেই পঞ্চাশ অক্ত নামাজ নিয়ে আসলেন কুমাইতে কুমাইতে পাঁচ অক্ত এরপরে আইসা সিদ্ধাতুল মুনতাহার কাছে আইসা নবী বলতেছেন জিব্রাইল আইসে তো গেলাম সবই দেখলাম শুনলাম একটা বেস্তে আর দোজক কি দেহার কায়দা আছে নাকি জিব্রাইল কে ওদের আগে বেস্তে চলেন পরে দোজকে যাইয়া বেস্তের মধ্যে ঢুকছেন যা দেখা করান বলে দেখছেন পটুকার আজকে কব না এরপরে বেস্তে দেখে দেখে হুজুরের মনটা এমন হয়েছে যে একটা উম্মত দোজকে যাবে না সব বেস্তে যাবে বের হয়ে আইসা কা জিব্রাইল দোজক কিটু দূরিত্বে ফুটু ফটাই দিয়ে কানে কোনা কানে দিয়ে দেখা যায় যুজাই কত যতাম জিব্রাইল কে হুজুর কোনা কানা দিয়ে না আমার আল্লাহ অর্ডার করছে পুরো দোজক আপনার ঘুরে দেখানো কারণ গায়ে আগুন লাগবে না কয়জন না আজকে দোজকের কার্যক্রম কে আল্লাহ তালা ওয়েটিং এ রাখছে
যরকান সুবহানাল্লাহ নবী ঢুকলেন ঢুকে ইজা দেখলেন আহা আমার কইতে ভয় লাগতেছে দোজকে ঢুকছে যাইয়ে দেখে বড় বড় মানুষ যে মানুষগুলো বেহেশতে যাওয়া দরকার সাইজি চেহারায় বডিতে তাদের সনদ সার্টিফিকেট টাইটেল তাদের নামে কত ব্যানার পোস্টার সব জায়গায় ঝুলানো রয়েছে এই মানুষগুলোর ফেরেশতারা জিব্বে আর ঠোঁট টাইনে ধরে আগুনের কাছে দিয়ে কাটতেছে মারারত লাইলাতা উসরিয়া ফি বিকমিন তুকরজু শাফাহুম বিমাকারি জামিনান নার ঠোঁট আগুনের কাছে দিয়ে কাটতেছে হুজুর দেখে কয় জিব্রাইল এরা তো বেঁচে থাকার কথা ছিল এ গিয়ে জায়গায় কি অবস্থা এরা কারা মানে হাউলাই মাশানুহুম এদের দোষ কি জিব্রাইল কয় হুজুর হাউলাই খুতাবা উম্মতিকা এরা আপনার উম্মতের বক্তারা হুজুর বক্তারা আমারে দর্শ আগে এরা বক্তারা মসজিদের খতিব বয়ান করছে উম্মতরে পায়ে জাগিয়ে উম্মতরে সালি ফেলাই দিছে দাঁড়িয়ে দিছে বস্তা বলে নিজে কিচ্ছু আমল করে নাই সুদের বিরুদ্ধে কথা বলছে নিজে সুদের সাথে জড়িত ঘুষের বিরুদ্ধে কথা কইছে নিজে ঘুষের সাথে জড়িত পর্দার পক্ষে কথা বলছে বেপর্দার বিরুদ্ধে কথা বলছে নিজের বউ পর পুরুষের সাথে গল্প করে ইমাম সাহেবের বাড়ি বাড়ি এ বাড়ি ও বাড়ি বাবি সাহেবদের কাছে ঘুরে ঘুরে ছিল পিঠে বসে বসে পিঠে খেয়ে বেড়াইছে ধরা খাইছে ইমাম সাহেবরা জমে ধরা খাইছে আজকে আছে না নাই জুমার দিন ঝাড়ি মেরে বয়ান দেয় আবার বাড়ি বাড়ি যে বিটি গেদার যে পান সাইড়ায় বেড়ায় আর পিঠে খেয়ে বেড়ায় সুলোর বিটি বিছে এই সমস্ত গুলো ধরা খাইছে হুজুরিরা তারা বড় বড় পীর পুরি বিশাল বিশাল ব্যানার আর মহা পবিত্র গেট তার কাছে মুরিদ হইয়া হাজার হাজার মানুষ ভালো হইছে অথচ সেই সূরা নিজে দাঁড়িয়ে রাখে নাই আছে না নাই আছে না নাই পর্দার পক্ষে বেপর্দার বিপক্ষে কথা বলছে পীরের দরবারে নারী পুরুষের অবাধ বিচরণ আড্ডা ফাড্ডা গাঁজা ফেন্সি ডিলের বিপক্ষে কথা বলছে নিজের ওখানে ফেন্সি ডিলের আড্ডা হিরোইন গাঁজার আড্ডা জুয়ার ফ্ল্যাশের বিপক্ষে কথা বলছে ইশারের দরবারে জুয়ো ফ্ল্যাশ চলতে তালে আছে এই সমস্ত পীর আর এই সমস্ত ওলামাই কেরাম বক্তা এদের পরিণতি তুকরজ সাফা হুম বিমাকারী জামিনের না তাদের জিব্বা ঠোঁট আগুন দেখে আগুনের কাছে দিয়ে কাটতেছে একটু আগে যে দেখে এক শ্রেণীর মহিলাদের ঠোঁটে জিব্বে হুকতে জুরানো রয়ত ওখরা মোয়াল্লাকাতাম বিলি সারিহা জিব্বের সাথে হুকতে জুরানো ও জিব্রাইল ইয়ে কোন জায়গা লাগাইছে জিব্রাইল কয় হুজুর ওয়াহিয়াল্লাতি তুজি জাওজা হাওয়া জিরানা হাবিল সানি সব আপনার উম্মত ওই সকল মহিলারা যে মহিলারা জিব্বে দিয়ে কথা বলে স্বামীকে কষ্ট দিছে অকপ্ত ভাষায় গালাগালি করছে স্বামীর সাথে তুই তুই কথা বলছে কটু বাক্য ব্যবহার করছে পর পুরুষের সাথে প্রেম গল্প করে করিয়া আনন্দ নেছে গান গেয়ে গিয়ে পুরুষের বংশের মন মন জয় করছে এমন করে করে মহিলা মানুষ হইয়া দেশে দেশে দাঁড়ে দাঁড়ে বাড়ি বাড়ি যে পর্দা খুশিদের খোঁজ নেই ভোট চাইয়ে বেড়াইছে নিজের জন্য আর মানুষের জন্য এই যে সমস্ত জীবের আচরণ এর বিচার ওদের কোটি কোটি বছর জীবে ভুক লাগায় ঝুলন্ত থাকবে আপনার উন্নত আপনারে দেখাই নিয়ে গেল ওরাইতু উখরা মুআল্লাকাতাম বিসাদিয়াহা একটু আগায় দেখি আর এক শ্রেণী মহিলাদের স্তনে হুক লাগাইয়া ঝুলানো জিব্রাইল এরা কারা জিব্রাইল কয় ওয়াহী আল্লাহতি তুরজিউ বিগাইরি ইজনি জাওজিহা এরা ওই সকল মহিলারা যারা স্তনের সাথে অসৎ ব্যবহার করেছে স্তনটা নিজর দুইজনের হক এক নম্বরে আনন্দের জন্য স্বামীর হক দুই নম্বরে খাদ্যের জন্য সন্তানের হক এই মহিলারা এই দুই হক নষ্ট কইরা অন্য মানুষের সাথে আনন্দ করেছে স্তার ও সব ব্যবহার করেছে কোটি কোটি বছর পর্যন্ত তাদের ওই স্তনের বিচারে হুক লাগায় ঝুলাই রাখা হবে আপনার উম্মতের মহিলারা অরাইতু উখরা মুআল্লাকা তাম্বিয়া দাইহা হুজুর বলেন আরেকটা আগায় দেখি আর এক শ্রেণী মহিলাদের হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলানো জিজ্ঞেস করলাম জিব্রাইল এরা কারা কয় ওয়াহি আল্লাহ কি তুরসিদু মালা জাওজিহা এরা ওই সকল মহিলারা যারা স্বামীর বাড়ির মাল শ্বশুর বা বাপের বাড়ি পাঠাইতো স্বামীর মাল কিয়ামত করত স্বামী বেচারা পিটপুরা খরার মধ্যে কাম কইরা প্রচন্ড শীতের মধ্যে ইনি ধান লাগাইয়া ধান আইনে বাড়ি রাখছে গোপনে গোপনে চুরি কইরা বাপের বাড়ি কোন বাড়ি ভাগ্নে বাড়ি এ বাড়ি ও বাড়ি পাঠাইছে বন্ধু বান্ধব পাঁচে পয়সা দিয়া স্বামী বেচারা সৌদি আরবে মরুভূমির ভিতরে উর্দুম বা ঘোড়া গাদা চড়াইয়া পিটপুড়া খারার মধ্যে জীবন দিয়া পয়সা কামাই করে পাঠাইছে আর মহিলা সেই টাকা নিয়ে যাইয়া মকসেদপুর মার্কেট কইরা প্রসাদনী কিনে আনন্দ ফুর্তি করেছে তাদের বিচার স্বামীর মাল খেয়ানত করার কারণে কোটি কোটি বছর হাতে হ্যান্ডকাপ দিয়ে ঝুলন উঠানবে সুবহানাল্লাহ বাড়ি খুশি Ha ha ha.
বয়ের জায়গা নাউজুবিল্লাহ, আনন্দের জায়গা সুবহানাল্লাহ, বুঝাই দেয় সবাইকে। জিজ্ঞেস করলাম আপনার উম্মতের ওই সকল মহিলারা যারা ঘরে থাকতে পছন্দ করে না, মার্কেট করে বেড়ায় ঘুরে ঘুরে, আব্বার কথা মানে না, স্বামীর কথা মানে না, গার্জিয়ান মানে না, যেখানে খুশি সেখানে যায়, কোথায় কোথায় বেড়ায় বেড়ায়, ভালো পরীক্ষা দিয়ে রেজাল্ট পাবো, ভালো চাকরি পাবো, ফাইনাল সবচেয়ে ভালো বিয়ে করতে পারবো, অবশ্য দোয়া করে দোয়া করে কত দিয়ে ঘুরে বেড়াচ্ছে, ভালো নিয়ে আমার কাছে আসেন, দোয়া করে দেবো আল্লাহ তোমার জন্য পাঠাই দেবে। সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। অনেকে টাকা দিয়েছে, আপনারাও দিয়েছেন, মাদ্রাসায় জায়গা হবে, আপনারা মাদ্রাসা চান, মাদ্রাসা হবে চান, যার যেমন তৌফিক আছে, ইরিধান পিয়ে যা হবে তার পাঠ তার 40 ভাগের এক ভাগ ওখানে দিয়ে দেবেন মাদ্রাসায়, আশেপাশের মাদ্রাসায় দেবেন, আল্লাহ পাক বরকত দেবে, আবদ বিভব বালা মসজিদ থেকে হেফাজত করবে। কালেকশনে হুজুররা আসলে কখনো দেন আর না দেন, কখনো শক্ত কথা বলে আপনি তাদের ধিক্কার দেবেন না, আল্লাহ কিন্তু ফেরেশতা পাঠাই আপনাকে একেবারে পরীক্ষা নিতে পারে, তার বেরিমের রূপ নিয়ে ফেরেশতা আইছে, তারে শক্ত কইছেন, ফেরেশতা যে নালিশ করে দিয়েছে, আল্লাহ তোমার ওই এলাকার মানুষ সাইডে পাঠ পাই ওরে বড় হয়, সাইডে পিএস পাই কি যে তাকে মেজাজ, সাইডে রিধান পাই আমাকে তাল বেরিমে ওঠে ফাঁপা দেয় না, উড়োই দিয়েছে, আল্লাহ কাজে হালকা একটা বৃষ্টি দিয়ে পিএস কটা ফসাই দিয়ে তারপরে বুঝবো নাকি লোক দেয়, আল্লাহ যদি ইচ্ছা করে মারে কি পারে না, কখনো ভিক্ষুকদেরকে মাদ্রাসার তালবেলিমরা কালেকশনে গেলে তাদেরকে শক্ত বলবেন না, যা পারবেন অ্যাপোর্ট দেবেন, না পারবেন মিষ্টি কথাকে বিদায় দেবেন, ঠিক আছে ইনশাআল্লাহ, আল্লাহ পাক কবুল করে, আমরা দুরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত বসে কোরআন হাদিসের আলোচনা শেষে আমি মজলিসের মধ্যে সবচেয়ে বড় গুনাহগার, আমার ভয় হইতেছে কত কথা বললাম, কিয়ামতের জাহান্নামের ভিতরে প্রথম পার্টির মধ্যে যদি আমি না পড়ে যাই, রব্বুল আলামিন মজলিসের সবচেয়ে বড় অপরাধী আমি, তোমার নেককার বান্দা বান্দীদেরকে সাথে নিয়ে আমি কার দোকান হাত খুলেছি, মেহরবানি করে এক করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শ্বশুরি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব ওস্তাদ সাথে পীর মোর্শেদ ছাত্র ছাত্র ভাই কর্মজীবনের বন্ধু সাথী যারা বনে জঙ্গলে কবরে শুয়ে আছে সকলের পক্ষ থেকে ক্ষমা চাই তুমি মাফ করে দাও, সকলের কবর আজাব বন্ধ করে দাও, সকলের কবরে তুমি জান্নাতুল ফেরদাউসের দরজা খুলে দাও, আয় আল্লাহ আমার ভাই শাহ আলম সাহেব ওনার আব্বা মা এবং ওনার কয়েকজন আত্মীয় স্বজনের নাম ধরে দোয়া চেয়েছে, আমার নাম স্মরণ নাই মালিক, সকলের পক্ষ থেকে তোমার কাছে ক্ষমা চাই, এ সকল মরহুম মুর্তাগানদের কবর আজাব মাফ করে দাও, তাদের গুনাহ খাতা মাফ করে দাও, কবরে তুমি জান্নাতের দরজা খুলে দাও, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো, আয় আল্লাহ আমাদের সবাইকে সুস্থতার সাথে ইজ্জতের সাথে লম্বা হায়াত নসিব করো, আল্লাহ লম্বা হায়াত ভিক্ষা চাই অনেকদিন পর্যন্ত এই দুনিয়ায় থেকে তোমার ইবাদত করার বড় শখ, আল্লাহ কিছু দিনের কাজ করার বড় ইচ্ছা, মসজিদ করব মাদ্রাসা করব দিনের কিছু খেদমত করব, আল্লাহর জন্য হায়াতের দরকার আমাদের সকলকে তুমি সুস্থতার সাথে লম্বা হায়াত বাড়াইয়া দাও।
অসুস্থ অবস্থায় ঘরের বেডে হাসপাতালের বেডে ফেলায় রেখো না আল্লাহ, দুই পয়সা যা কামাই করার তৌফিক দিয়েছো আল্লাহ, তাদের আমাদের নিজের পথ নিজের জন্য আল্লাহ রব্বে দিতে পারা মুসিবতে খেয়ে না ফেলে অবশেষে সন্তানদের জন্য রেখে যাওয়ার ব্যবস্থা করে দিও হায় আল্লাহ। হায়াত যখন শেষ হয়ে যায় কলেমা পড়তে পড়তে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক দিও। রব্বুল আলামিন পর্দা বাড়ালের মাহফুল্লা হাত তুলেছে, প্রত্যেকের নেক আশা নেক তামান্না তুমি পূরণ করে দাও আল্লাহ। জাহান্নামের ভিতরে যে সকল নিদর্শনের খবর বললাম, তোমার নবী থেকে এসেছে আমাদের 100% বিশ্বাস হয় মালি, ওই সমস্ত জাহান্নামী থেকে আমাদেরকে তুমি হেফাজত করো, আমাদের ওই সকল অপরাধের থেকে হেফাজত করো আল্লাহ, সেই অপমানজনক শাস্তি বিচারে থেকে আমাদেরকে তুমি বাঁচাই দিও আয় আল্লাহ। এই মাদ্রাসাখানা তা কিয়ামত কবুল করে নাও, এখানে যারা লেখাপড়া করে হাক্কানি হাফেজ আলিম বামুল বানায় দাও, মাদ্রাসার কমিটিতে যারা আছে এলাকার জনগণ এক টাকা থেকে হাজার হাজার লাখ লাখ টাকা দিয়ে যারা শরীর থাকতেছেন, ধান দিয়ে চাউল দিয়ে পিএস দিয়ে রসুন দিয়ে টাকা দিয়ে পয়সা দিয়ে বিভিন্ন ভাবে ছাত্রদেরকে লজিন রেখা সব দানকারীদেরকে তুমি আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও, দুনিয়ায় তাদের হালাল ভাবে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক বানায় দাও, যেন দিনের কাজে আরো বেশি খরচ করতে পারে, সকল প্রকার রোগ ব্যাধি বলা মুসিবত থেকে আমাদেরকে হেফাজত করো আয় আল্লাহ। আমাদের ছেলে মেয়েদেরকে লেখাপড়ার ভিতরে আল্লাহ তাদেরকে তারাকি উন্নতি দান করো, মেধা শক্তি বাড়াইয়া দাও, উভয় লাইনে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে দাও, যুবকদের কর্মসংস্থানের ভালো ব্যবস্থা করে দাও আয় আল্লাহ, হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও, ব্যক্তিগত ভাবে আমি বড় অসুস্থ দুর্বল মানুষ, মালিক তুমি আমার এই দিনের এই কাজে ব্যবহার করতেছো, এই কাজে টিকে থাকার জন্য যে পরিমাণে এলে আমার শক্তি আর কণ্ঠের দরকার তা তুমি আমারে দান করো আয় আল্লাহ। বলতে তো কম বলি না, আমি যেন আমল করতে পারি, আমার সর্বপ্রথম আমলের তৌফিক দাও, আমার সকল শ্রোতাদেরকে আমল করার তৌফিক দাও, আজকে যেমন ভালোবাসা নিয়ে বসছি আল্লাহ কিয়ামতে যেন এই ভালোবাসা নিয়ে একসাথে জান্নাতে যেতে পারি তৌফিক দাও আল্লাহ রাব্বুল আলামিন। আয় আল্লাহ আমাদের চলাফেরার মধ্যে সকল প্রকার আপদ বিপদ বালা মুসিবত হাদেসা দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট চোর ডাকাত গুন্ডা বদমাশ শত্রু দুশ্মনের হাত থেকে হেফাজত করো আমার ভাই এসআই শাহ আলম সাহেবকে আল্লাহ, তার চাকরিস্থলে আরো পদমর্যাদা বাড়াইয়া দাও আয় আল্লাহ, আমার এসপি রফিকুল ইসলাম শিমুল সাহেব, ডিআইজি হাবিব সাহেব, আমাদের পুলিশ প্রধান বেনাজির সাহেব সহ আরো অনেক পুলিশের অফিসার আমার মহাব্বতের মানুষ আছে আল্লাহ, নড়ানির এসপি সাহায্য সিং ভাই আয় আল্লাহ, আমার এসআই জালাল সাহেব, এসআই আবির সাহেব, এসআই হাবিব সাহেব আয় আল্লাহ, এমন করে আরো অনেক পুলিশ ভাই আমার মহাব্বতের সকলকে তুমি দিনের খাদেম হিসেবে কবুল করে নাও, তাদের পদমর্যাদা বাড়ায় দাও, দিনের জন্য খেদমত করার তৌফিক দাও আয় আল্লাহ। অনেক মাবুন্ডা হাত তুলেছে পারিবারিক অশান্তিতে আছে, পারিবারিক অশান্তি তুমি দূর করে দাও, স্বামী স্ত্রী মিল মহব্বত পয়দা করে দাও আয় আল্লাহ, অনেকের ঘরে যুবতী মেয়ে যুবতী বোন আছে, বিবাহের সুব্যবস্থা তুমি করে দাও, আমাদের সকলকে তুমি জীবনে একবার বলিও হাজের নিয়তে মক্কা মদিনা জিয়ারত নসিব করে দাও, যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দাও আয় আল্লাহ। আমার ঘরে আমার বুড়ি মা অসুস্থ, আমার আহলিও অসুস্থ, আমার দুইটা বাচ্চারে অসুস্থ দেখে আসছি আয় আল্লাহ, সবাইকে তুমি সুস্থ করে দাও, সবাইকে তুমি সুস্থ করে দাও, আমার মাদ্রাসার অভাব দূর করে দাও, দেশ বিদেশ থেকে আমার অনেক মহব্বতের ভাইরা আমার মাদ্রাসায় দান দেন করে, মাননীয় ধর্ম প্রতিমন্ত্রীর ছেলে মোহাম্মদ উল্লাস আমার মাদ্রাসায় ছেলে উস্তাদদেরকে শীতের কাপড় দিয়ে আসছে, অনেকে কম্বল দিয়েছে, অনেকে টাকা দিয়েছে, সকলকে তুমি দিনের খাদেম হিসেবে কবুল করে নাও, দিনের খাদেম হিসেবে কবুল করে নাও, ربهما كما ربياني صغيرا رب زدني علما نافعا صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اجمعين برحمتك يا ارحم الراحمين